বলিউড প্রজেক্টের জন্য রেডি হচ্ছেন শাকিব খান, নিজের ফিটনেস করেছেন ফিট। শাকিব এবার আগের ফর্মে ফিরছেন, বলতে গেলে শিকারি সিনেমার চেয়েও ফিট হয়েছেন কিং অফ ঢালিউড। রিসেন্ট ক্লিকে শাকিবের কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে, সেটাতে শাকিবের লুক দেখে সবাই ফিদা। আজকের ভিডিও মূলত এই বিষয়গুলোকে ঘিরেই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করুন। ফিট লুকে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। তিনি নেক্সট প্রজেক্টে এমন লুকে ধরা দিচ্ছেন, সেটা হতে পারে দরদ নাইবা অন্য কোনো প্রজেক্ট। যেই প্রজেক্টে আসুক এবার খেলা হবে। আমরাও চাই শাকিব খান ফিরুক আবারও নিজের গতিতে। সামনে শাকিব খান নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোটামুটি মানে অলরেডি জিতেই ফেলেছে কিং শাকিব। খুব শীঘ্রই হয়তো ঘোষণা আসবে দরদ সিনেমার, যেই সিনেমা দিয়ে বলিউডে পাড়ি জমাবেন কিং অফ ঢালিউড। বলিউডের নায়িকাকে নিয়ে রোমান্সে মজে পড়বেন তিনি, এইটা বাঙালি হিসেবে আমাদের গর্ব। জানা গেছে দরদ সিনেমার জন্য নিজেকে ফিট করেছেন শাকিব খান। শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খান একজন পাগল প্রেমিকের রোল প্লে করবেন, প্রেমিকার ছেঁকা খেয়ে তিনি হয়ে পড়বেন সাইকো কিলার। এমনই রোমান্টিক সাইকো থ্রিলার গল্পের সিনেমা হতে চলেছে দরদ। আমি সহ 80% দর্শকরা চাচ্ছে শাকিবের দরদ সিনেমা হোক। গতকাল রাতে আমি একটি পোল ক্রিয়েট করি, সেখানে অপশন তিনটা দরদ, রাজকুমার এবং অন্যান্য। ফলাফল মিলে 73% দরদ, 21% রাজকুমার এবং অন্যান্য 6%। এখান থেকেই বোঝা যায় শাকিবিয়ানরা এখনও দরদের অপেক্ষায়। আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, দরদ সিনেমার পরিচালক প্রযোজকদের চোখ পর্যন্ত খবরটি নিয়ে যান। আপনারা কতটা দরদ সিনেমার অপেক্ষায়?